যাদের ধরুন হরমোনাল সমস্যা আছে কিংবা যাদের ধরুন থাইরয়েডের মতো সমস্যা রয়েছে কিংবা যাদের ধরুন শুধু শীতকাল নয় তাদের গরমকালও তাদের পা বা হাত মারাত্মক রুক্ষতার শিকার হয়ে যায় এবং এতটাই রুক্ষতা আসে তাদের ত্বকের মধ্যে যে তারা মোটামুটি শীত আসা আগে থাকতে ভয় পান যে এবারে শীতে কি হবে এত এত কোল্ড ক্রিম এত এত অয়েল গায়ে মাখবার পরেও মানে দশ মিনিট পনেরো মিনিট তারপরে আবার দক্ষতা চলে এলো অনেক মানুষ না এটা মেনে নেন ডাক্তার সেন যে শীতকালে হাতে এরম দাগ কাটলে সাদা দাগ হবে খ লেখা যাবে হ্যাঁ নেন এটা কিছু করার নেই আমার স্কিন টাইপ এরকম আমার স্কিন টাইপ ড্রাই আমার স্কিন টাইপ অয়েলি মেনে নিয়েছেন তো ওর স্কিন টাইপ নয় আর স্কিনটা সমস্যায় জর্জরিত ওরকম হয়ে গেছে আমার স্কিন টাইপ ওরকম না আমার স্কিন টাইপটা নর্মাল আমার সিবেসিয়াস গ্ল্যান্ডে সেভাম সিক্রিয়েশান বেড়ে গেছে বেড়ে গিয়ে আমার স্কিন অয়েলি হয়েছে কিংবা আমার সিবিসিয়াস গ্ল্যান্ডের মুখ বন্ধ হয়ে গিয়ে আমার ত্বক রুক্ষতার শিকার হয়েছে মারাত্মক রকম থাইরয়েডের সমস্যা রয়েছে বা হরমোনাল সমস্যা রয়েছে যে কারণে আমার ত্বক রুক্ষতার শিকার হচ্ছে কিংবা আমার গরমকালে বা বারো মাস কম বেশি আমার বাড়িতেও এসি চলছে আমার গাড়িতেও এসি চলছে আমার অফিসও এসি চলছে আর সর্বক্ষণ এসির মধ্যে রয়েছে মানেই আমার তো রুক্ষতার শিকার হবেই তাহলে রুক্ষতার সমস্যা কিন্তু অনেকভাবে আসে